প্রথম স্ত্রী মারা গেছেন, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রী কবর থেকে কষ্ট পাবে কি না? এক্ষেত্রে যদি কষ্ট পায় তাহলে ওই লোক ওই লোকের হয় বিয়ে করা কি জায়েজ হবে? ভাই, আমরা আখেরাত সম্পর্কে ধারণা যে আমাদের একেবারেই নাই এর একটা প্রমাণ হলো এই ধরনের প্রশ্ন। দুনিয়া থেকে একটা মানুষ চলে যাওয়ার পর দুনিয়াতে কোন মহিলার মৃত্যুর পর তার স্বামী কি আরো একটা বিয়ে করছে না আরো চারটা করছে, ওইটা দেখার মতো ওইটা ভাবার মতো শক্তি সুযোগ সামর্থ্য থাকলেও তার সেটা ভাবার মতো ফুরসত তার থাকবে না। ইয়ানফসি করে তার আখেরাতের যে ঘাটগুলো সে পার হচ্ছে সেই ঘাটগুলো পার হওয়া নিয়ে সে পাগল পড়া থাকবে। কথা বুঝাতে পারছি? সেখানে তার স্বামী কি আরেক বিয়ে করলো কিনা তাতে অভিমান করবেন তিনি, রাগ করবেন তিনি, এত সহজ বিষয় না। আখেরাতের যে সফর সে সফরটা তো সহজ না, সেখানে ইয়ানফসি করতে করতে অস্থির থাকবে, বেচাইন থাকবে, ঠিক না? ঠিক বিধায় এটা ভুল যে স্বামী দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী কবরে কষ্ট পাবে, আবার কষ্ট পেলে সেটা করা জায়েজ হবে কিনা সেটা আরেক বিষয়। ভাই, স্ত্রী সাধারণত সবসময় চায় যে স্বামী আমার একার থাকুক আর কাউকে বিয়ে, কিন্তু প্রয়োজন থাকলে শর্ত সাপেক্ষে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। বিধায় স্ত্রীর যদি মনে কষ্ট হয় তারপরেও সেটা কি হবে না, হারাম বা নাজায়েজ হবে, তবে একাধিক বিয়ে জায়েজ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবে। যে ব্যক্তি বিয়ে করে এক বউর দিকে টানবে আরেক বউর হক নষ্ট করবে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। এই কনফিডেন্ট নিজের উপরে থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এর বাইরে যাব না, অর্থাৎ অসমতা হয় এরকম কোনো আচরণ করব না।